উৎসব রঙের উৎসব, ছোট থেকে বড়রা মেতে উঠল বসন্ত উৎসবে। ফাল্গুনের হাওয়ায় হাওয়ায় ওরা গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল। বসন্ত এসে গেছে বসন্ত উৎসবের রঙের উৎসব, পরাশ গাঁদা মালা পরে বস মন্তেশ্বর পাড়ায় পাড়ায় আবির মেখে মাতলো বড় থেকে কচিকাচারা। এইভাবে মেতে উঠল বসন্ত উৎসবে। আজ সকালে একটু বেলার পর থেকেই একে অপরের গালে কপালে রং বেরঙের আবিরে মুখরিত হয়ে উঠল। মন্তেশ্বরে বিভিন্ন জায়গায় ছোট থেকে বড়রা বাক্স সাজিয়ে খেলবো বলি রং মাখবো না তাই কি হয়, এই বিভিন্ন গান বাজিয়ে একে অপরকে আবির ও রং মাখিয়ে আনন্দ উৎসবের সঙ্গে হোলি খেলায় মেতে উঠেছে। রাস্তাঘাট যেমন বন্ধের চেহারা নিয়েছে, হোলি খেলায় তেমনি মেতে উঠেছে ছেলে মেয়েরা। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীনময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। কোনো ক্লাবের পক্ষ থেকে খেলছেন না? আজকে দোল উৎসব তাই দোল খেলছি সবাই মিলে হোলি। কোথায় খেলছেন? মন্তেশ্বর বাস স্ট্যান্ড। মানে কাদের সঙ্গে খেলছেন? আমরা বন্ধু দাদা ভাই সব এভরিথিং এভরিথিং কমপ্লিট। মানে কি কি রং ব্যবহার করছেন? অনলি ফর আবি আবি শুধুমাত্র আবি। যারা রং মাখতে চাইছে তাদের মাখা। এখন আমরা এখন দোল উৎসবের জন্য রং খেলছি। কোথায়? মন্তেশ্বর থারবাড়া। কাদের সঙ্গে খেলছো? বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে? তা খুব আনন্দ উপভোগ করছো? হ্যাঁ দারুণ। হ্যাঁ হ্যাঁ দারুণ। কতজন আছো তোমরা? ১০-১২ জন। ১০-১২ জন? তা গত বছর খেলেছিলে? না গত বছর করোনার জন্য আমরা খেলছো। আমরা এখন সবাই মিলে দোল উৎসব উদযাপন করছি, বন্ধুদের সাথে হোলি খেলছি, খুব মজা করছি। খুব মজা করছো? কোথায় এটা? এটা মন্তেশ্বর ধাওড়াপাড়া। ধাওড়াপাড়া। কাদের সঙ্গে খেলছো হোলি? এই তো আমাদের সব বন্ধুদের সাথে। গত দু বছর ধরে আমরা করোনার জন্য হোলি খেলতে পারিনি, এবারে আমরা সবাই মিলে একজোট হয়ে হোলি খেলছি, খুব মজা করছি, আনন্দ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।